আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মাজার দেখলে কি হয়। আসলে আমরা অনেকেই এই স্বপ্নটি দেখে থাকি, কিন্তু এটার সঠিক তাবির জানি না। তো এই বিষয়ে সরাসরি আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে এবং কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ, স্বপ্নে মাজার দেখার ব্যাখ্যা নিয়ে। এই বিষয়ে সঠিক আলোচনা বোঝার জন্য আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে মাজার দেখা, ইহা সাধারণত কোনো কোনো ইমামগণের মতে ইহা আর্থিক ক্ষয়ক্ষতির নিশানা বোঝাইয়া থাকে। এবং স্বপ্নে যদি কেহ মাজারে যাইতে দেখে, মাজারে ভ্রমণ করতে দেখে, তাহলে তার পরিবারের কেউ অসুস্থ হতে পারে। তদ্রূপ কেউ যদি মাজারের মধ্যে কোনো কিছু মান্নত করতে দেখতে পায়, তাহলে এই মান্নত করতে দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার ঋণ পরিশোধ হবে না। ঋণ থাকলে সেই ঋণগুলো দিন দিন বাড়তে পারে, তাই খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে। তদ্রূপ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কেউ মাজারে যাওয়ার পর মাজারের মধ্যে সেজদা করতে দেখে, তাহলে তার দিন দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার লক্ষণ। কেননা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, এটা শিরক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া সকল ধরনের গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শিরকের গুনাহ মাফ করবেন আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, মাজারের মধ্যে গিয়ে সেজদা করা এটা আমরা কেউ করব না, এবং এটা করতে দেখাও কিন্তু দিন দুনিয়া আখিরাত নষ্ট হতে পারে এবং পরিবারের মধ্যে বরকত কমে যেতে পারে। এই জন্য বাস্তবে আমরা এই কাজগুলো কখনোই করব না। যারা করে তাদেরকে নিষেধ করব, যদি তারা নিষেধ না শোনে তাহলে আমরা তাদের থেকে বেঁচে চলব। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কেউ যদি মাজারের মধ্যে গিয়ে কোনো খাবার গ্রহণ করতে দেখে, তাহলে তার মেধা শক্তি কমতে পারে। ইহা আল্লামা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন। এছাড়াও বিভিন্ন বুজুর্গণ দিন উল্লেখ করেছেন, মাজারের মধ্যে গিয়ে কোনো কিছু খাওয়া এটা জ্ঞান বুদ্ধি কমার লক্ষণ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কিতাবের মধ্যে আরও উল্লেখ করা হয়েছে, যদি কেউ মাজার থেকে কোনো কিছু চুরি করতে দেখতে পায়, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার আর্থিক ক্ষয়ক্ষতি হবে। তদ্রূপ মাজারের মধ্যে গিয়ে কেউ যদি ডাক ঢোল পিটিয়ে গান বাদ্য করতে দেখে, তাহলে ইহা স্বপ্নদ্রষ্টার স্ত্রী থাকলে, যদি কোনো পুরুষ এই স্বপ্ন দেখে এবং বিবাহিত হয়ে থাকে, তাহলে তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত। তদ্রূপ কোনো স্বামী যদি আপনার কোনো স্ত্রী যদি এই স্বপ্ন দেখে, তাহলে তার স্বামী পরকীয়া সম্পর্কের মধ্যে জড়িত থাকার লক্ষণ বুঝতে হবে। তাই মাজারের মধ্যে ডাক ঢোল দেখা এটা ভালো লক্ষণ নয়। এবং কেউ যদি মাজার থেকে উল্টা পথে ফিরতে দেখে, অথবা মাজার থেকে উল্টো হয়ে উল্টো দিকে পিছন দিকে ফিরে আস্তে আস্তে হাঁটতে দেখে, এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তার নামে বদনাম করতেছে, তাই খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়ে কিতাবের মধ্যে আরও উল্লেখ করা হয়েছে, কেউ যদি মাজার থেকে মাজারের দোকানপাট থেকে কোনো কিছু ক্রয় করতে দেখে অথবা কোনো খাবার খেতে দেখে, তাহলে এই সমস্ত মাজারের সাথে সম্পৃক্ত এই জিনিসগুলো দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হবে, অথবা আত্মীয় স্বজনের মধ্যে এমন কোনো সন্তান আসবে, বংশধর আসবে, যেই সন্তান আপনার দিনদার হবে, নেককার হবে, জ্ঞানী হবে ইনশাআল্লাহ। এবং এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে মাজারের মধ্যে কোনো খাসি, কোনো গরু, কোনো মুরগি, এ জাতীয় কোনো জিনিস মান্নত করেছে, এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার টেনশন অথবা চিন্তা আরও বাড়তে পারে, তাই খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং ভিডিও শেষের আলোচনাটুকু আরও বেশি মনোযোগ দিয়ে শুনবেন, কেননা সেটা শুনলে বুঝতে পারবেন কোন সময়ের স্বপ্ন সত্য হয়, কোন সময়ের স্বপ্ন মিথ্যা হয়। এই জন্য ভিডিও শেষের আলোচনাটুকু আরও অনেক বেশি মনোযোগ দিয়ে আলোচনাটুকু হলো, কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার পূর্বে কয়েকটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখতে হবে, নতবা আমরা কখনোই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবো না। প্রথম যে বিষয়টা, সেটা হলো বর্তমানে ইউটিউবের মধ্যে আজে বাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, তাই নির্ভরযোগ্য সত্য দলিল সহ প্রমাণ সহ কোরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন।
তো বন্ধুগণ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরুর রাতের স্বপ্ন অথবা মধ্য রাতের স্বপ্ন 30% অর্থাৎ 30% সত্য হয়, কিন্তু শেষ রাতের স্বপ্ন অধিকাংশ সময় পুরোটাই সত্য হয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কারোর নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করতে চাইলে সে আলেম কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ কিনা, এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি যাতে আলেম হয় এবং সে যাতে জান্নেওয়ালা হয়। যদি আপনি সেই ব্যক্তি আলেম হওয়ার পর তার নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে সে যেমন বলবে তেমনই কার্যকর হয়ে যাবে। এবং কোনো অনভিজ্ঞ লোক, যে স্বপ্নের বিষয়ক অভিজ্ঞ নয়, জানে না, তার নিকট থেকে যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো গ্রহণ করেন তারপরেও কিন্তু সেগুলোও কার্যকর হবে। এজন্য জাননেওয়ালা লোক থেকে জেনে নেওয়ার কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আমরা যারা জানে তাদের থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রুইয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই স্বপ্ন সবসময় ফার্স্ট টু লাস্ট কার্যকর হয়। এবং আরেকটা স্বপ্ন আছে, রুইয়া মিন নাফসিহি, সেটা হলো মানুষ সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবে চিন্তা করে সেটাই সে স্বপ্নে দেখে, এটা কখনো কখনো কার্যকর হয় আবার কখনো কখনো কার্যকর হয় না। তৃতীয় যেটা, সেটা হলো রুইয়া মিনাস শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক ধরনের স্বপ্ন, এই স্বপ্ন কখনোই কার্যকর হয় না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো, অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু তার বয়স কতটুকু, সে কি করে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিধবা, তার চাকরির অবস্থা, তার পরিবারের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ বিস্তারিত জানায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই সহজে দেওয়া যায় এবং সেই স্বপ্নের ব্যাখ্যা 100% মিলে যায়। এজন্য সত্য এবং কার্যকরী ফলাফল পেতে চাইলে আপনার বয়স এবং আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার অবস্থা, আপনি কি চাকরিজীবী নাকি বেকার নাকি বিধবা, এই বিষয়গুলো খুবই ভালো করে এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট করবেন, নতবা কিন্তু আপনি পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো, কখনো কখনো ব্যক্তি বিশেষের উপর স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এক রুমে যদি কখনো 2 জন ঘুমায় অথবা স্বামী স্ত্রী যদি কখনো কখনো এক ধরনের স্বপ্ন দেখে থাকে, তারপরেও 2 জনের ক্ষেত্রে 2 ব্যাখ্যা কার্যকর হয়। কেন হয়? কেননা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। অনেকেই আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করেন, হুজুর একই স্বপ্ন সেও দেখলো আমিও দেখলাম কিন্তু কেন ভিন্ন ব্যাখ্যা দিলেন? তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, ভাই আসলে তো এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এখন আমরা এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এমন এমন স্বপ্নের ব্যাখ্যা আছে যেগুলো আগে ছিল না কিন্তু বর্তমানে এসেছে। যেমন মোবাইলের ব্যাখ্যাটা বলেন, অনেকে বিভিন্ন মিজানুর রহমান আজহারের কথা বলেন অথবা হিরো আলমের কথা বলেন অথবা বিভিন্ন সরকারদেরকে বলেন, কোন দেশের প্রেসিডেন্টদেরকে, কি এই জাতীয় নতুন নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগে ছিল না। স্বপ্ন ব্যাখ্যা বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে কি বলবেন? অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই এগুলো আগে ছিল না তো কি হয়েছে, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কিছু মূলনীতি উল্লেখ করে গেছেন, সেই মূলনীতি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। এই জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন। এবং প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেগুলো হলো, অনেকেই বলেন যে আপনাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্য অন্যদের সাথে মিলে না। আসলে আমিও তাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই, আসলে ভাই কিভাবে মিলবে? কোরআন এবং হাদিস থেকে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কথাগুলো একটু ভিন্ন হয়ে থাকবেই। এই জন্য নির্ভরযোগ্য এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করতে পারেন। এবং ঠিক একই বানানে ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মেসেজ করলে আমি আপনাদেরকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বানান দেওয়া এবং সেগুলোর লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া। এবং বন্ধুগণ, আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই, আপনারা যদি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আমাদের স্বতন্ত্র আরেকটি চ্যানেল রয়েছে, ডার্ক ব্লু, DARKBLUE, সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আপনারা সেটা যদি শুধু স্বপ্নের ব্যাখ্যা চান অবশ্যই আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ুত কামনা করছি, আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।